আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের জন্য যে কোনো ধরনের রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপকরণ, এক ধনিয়া পাতা, যেটা আপনারা সর্বোচ্চ এক মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, সেই সাথে দুই কাঁচামরিচ, যেটা আপনারা সর্বোচ্চ এক থেকে দেড় মাস পর্যন্ত একেবারেই ঝামেলা ছাড়া সংরক্ষণ করে খেতে পারবেন। এমনই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সংরক্ষণ রেসিপি শেয়ার করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ধনিয়া পাতাটা সর্বোচ্চ এক মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করার তিনটি ভিন্ন পদ্ধতি। এখন প্রথমেই আমরা ধনিয়া পাতার প্রিপারেশন এবং ধনিয়া পাতাটা সংরক্ষণ করার জন্য ঠিক কোন ধরনের ধনিয়া পাতা নিতে হবে সেটাই জেনে নেব। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন এই পাতাগুলো কিন্তু একেবারে শুকনো, মানে ধনিয়া পাতাটার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি। ঠিক এরকম শুকনো ধনিয়া পাতার গাছে কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে যদি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান। এখন প্রথমেই আমি প্রতিটা ধনিয়া পাতার গাছ থেকে পাতাটাকে আলাদা করে নেব, মানে হলো কোনো রকম ডাটা কিন্তু ধনিয়া পাতা সংরক্ষণের জন্য নেওয়া যাবে না। তাই একটু সময় আর ধৈর্য নিয়ে প্রতিটা ধনিয়া পাতার গাছ থেকেই পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। আর একটু খেয়াল করলেই দেখবেন প্রতিটা আটি থেকেই কিন্তু আমি শুধুমাত্র পাতাটাই আলাদা করে নিচ্ছি। আটির মধ্যে যদি কোনো রকম হলুদ কালারের পাতা থাকে সেটাও কিন্তু আমরা বাদ দেব। একেবারে ফ্রেশ পাতাগুলোই কিন্তু সংরক্ষণের জন্য নিতে হবে। এখন পুরো 1 কেজি পরিমাণ ধনিয়া পাতার আটিগুলো থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নেব। দেখুন, পুরো 1 কেজি পরিমাণ ধনিয়া পাতার আটি থেকে সংরক্ষণের জন্য ধনিয়া পাতাগুলো বাছাই করা হয়ে গেছে। প্রথমে এই পাতাগুলোকে কী করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন সেটাই দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এখন এই বক্সের ভেতর এক পিস কিচেন টিস্যু ঠিক এভাবে করে বিছিয়ে দেব। এরপর বক্সের পরিমাণ বুঝে কিছু পরিমাণ ধনিয়া পাতা বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। তবে বক্সের মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা একেবারে চেপে ঢুকানো যাবে না, জাস্ট হালকা হাতে একটু ফাঁক করে ধনিয়া পাতাটা বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। আর ফ্রেন্ডস, আপনারা চাইলে আরও বড় সাইজের বক্সও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এরপর চারধারে টিস্যু পেপারটা মাঝখানে এনে আবারও ওপর থেকে আরও এক পিস টিস্যু পেপার নিয়ে বক্সের পরিমাণ করে ঠিক এভাবে বক্সের ওপর বিছিয়ে দেব, যেন ধনিয়া পাতাটা পুরোপুরিভাবে কোট হয়ে যায়। এরপর বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই বক্সটা এখন আপনারা সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এভাবে যদি আপনারা ধনিয়া পাতাটা রাখেন তাহলে কিন্তু আবারও বলছি 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই ধনিয়া পাতার রং বা স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। এখন এই বক্সটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এবং 15 দিন পর আবারও বক্সটা খুলে দেখাবো যে এর পাতাগুলো কোনো পরিবর্তন হয়েছে কি না। এখন বাকি যে ধনিয়া পাতাগুলো রয়ে গেছে সেই পাতাগুলো আমরা দুইটা ভিন্ন পদ্ধতিতে শুকিয়ে গুঁড়ো করে নেব, যেন সেই গুঁড়ো ধনিয়া পাতাটা সারা বছর জুড়ে আমরা ব্যবহার করতে পারি। তবে তার আগে ধনিয়া পাতার প্রিপারেশনটা করে নেব। এর জন্য সবগুলো ধনিয়া পাতাই আমি আগে ভালোভাবে ধুয়ে নেব। তাই একটা বড় সাইজের বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে অর্ধেকটা পরিমাণ ধনিয়া পাতা সেই পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটু খেয়াল করলেই দেখবেন পাতা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ ময়লা বের হবে। তাই যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে ধনিয়া পাতাটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা ধুয়ে নিতে হবে। আমি এখানে 2 বার পানি বদলে ধনিয়া পাতাটাকে ধুয়ে নিয়েছি। দেখুন, 2 বার ধুয়ে নেওয়ার পর ধনিয়া পাতার পানিটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন এই ধনিয়া পাতাগুলো এরকম একটা চালনির মধ্যে নিয়ে নেব, যেন ধনিয়া পাতার গায়ের এক্সট্রা যে পানিটা আছে সেটা সম্পূর্ণই ঝরে যায়। এবং এই ধনিয়া পাতাগুলো এই অবস্থায় রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ধনিয়া পাতার গায়ের পানিটা কিন্তু পুরোপুরিভাবে ঝরে গেছে। এখন এই ধনিয়া পাতাগুলো আমি সমান 2টা ভাগে ভাগ করে এর 1 ভাগ ধনিয়া পাতা
এরকম একটা বড় সাইজের থালের মধ্যে ছড়িয়ে নেব। এখন থালের মধ্যে ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে থালিটা রোদে দেওয়ার পালা। এখন এই থালিটা আমি রোদে দিয়ে এভাবে 2 থেকে 3 দিন শুকিয়ে নেব। 3 দিন পর দেখুন ধনিয়া পাতাগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এখন এই পাতাগুলো হাত দিয়ে ঠিক এভাবে একটু ভেঙে নিলেই দেখবেন একেবারে গুঁড়ো হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি যে পাতাগুলো কত ভালোভাবে শুকিয়েছে এবং কত অল্পতে এগুলো একেবারে গুঁড়ো হয়ে গেছে। এখন যাদের বাসায় রোদের ব্যবস্থা নেই তারা কি করে 1 বছরের জন্য ধনিয়া পাতাটা সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব। এর জন্য চুলার একেবারে লো হিটে একটা তাওয়ার মধ্যে ঠিক এভাবে আমি সবগুলো ধনিয়া পাতায় ছড়িয়ে দেব। এরপর 20 থেকে 25 মিনিট জাস্ট অপেক্ষা করলেই দেখবেন ধনিয়া পাতার একটা সাইড একেবারে ড্রাই হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে হালকা একটু কোচালেই দেখবেন তাওয়া থেকে সম্পূর্ণ ধনিয়া পাতাটাই ঠিক এভাবে পরতের মতো করে উঠে আসবে। এরপর ধনিয়া পাতার এই পাশটাও আমি উল্টে দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পর দেখুন ধনিয়া পাতার এই পাশটাও কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। এখন সম্পূর্ণ ধনিয়া পাতাটাই আমি একটা প্লেটে নিয়ে নেব এবং হালকা হাতে একটু ভেঙে নিলেই দেখবেন ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এর সাথেই দেখুন তৈরি হয়ে গেল মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য ধনিয়া পাতার গুঁড়ো। এখন এই ধনিয়া পাতার গুঁড়োগুলো কী করে সংরক্ষণ করবেন সেটাই দেখিয়ে দেব। দেখুন রোদে দেওয়া ধনিয়া পাতার গুঁড়ো সেই সাথে চুলায় তৈরি করা ধনিয়া পাতার গুঁড়ো দুইটারই স্বাদ, ঘ্রাণ এবং কালার একই রকম। এখন এই ধনিয়া পাতার গুঁড়োগুলো সংরক্ষণের জন্য এরকম একটা কাচের বয়ম পরিষ্কার করে ধুয়ে আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এখন দুইভাবে তৈরি করা ধনিয়া পাতার গুঁড়োগুলোই আমি বয়মের মধ্যে ঢুকিয়ে নেব। আর এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেল সারা বছর জুড়ে খাওয়ার ধনিয়া পাতার গুঁড়ো। এখন 15 দিন আগে নর্মাল ফ্রিজে ধনিয়া পাতার যে বক্সটা আমি রেখেছিলাম সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন 15 দিন পরেও কিন্তু মাশাল্লাহ করে সবগুলো পাতা একেবারে ঠিকঠাক আছে। তবে ফ্রেন্ডস, আপনারা ধনিয়া পাতাটা ব্যবহার করার সময় যদি বক্সের মধ্যে কোনো রকম হলুদ রঙের পাতা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা সরিয়ে ফেলবেন। এছাড়াও ফ্রিজে থাকার কারণে বক্সের ঢাকনার মধ্যে যে বাষ্পটা সৃষ্টি হয় সেটা অবশ্যই কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে মুছে দেবেন। সেই সাথে উপর দিকে টিস্যু পেপারটা যদি ভিজে থাকে সেটাও কিন্তু পাল্টে দেবেন। আর এভাবেই কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত খুব সহজেই নর্মাল ফ্রিজে রেখে ধনিয়া পাতাটা আপনারা খেতে পারেন। তো ফ্রেন্ডস, 1 মাস থেকে 1 বছর পর্যন্ত কী করে ধনিয়া পাতাটা সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা তো দেখা হয়ে গেছে। এখন কাঁচামরিচটা কী করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায় সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি একেবারে ফ্রেশ কাঁচামরিচ নিয়েছি 250 গ্রাম। আর ফ্রেন্ডস, এই কাঁচামরিচগুলোতেও কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা হয়নি। এখন এই কাঁচামরিচগুলো থেকে প্রথমে আমি এর বোটাটা আলাদা করে নেব, কারণ এই বোটার দিক থেকেই কিন্তু কাঁচামরিচগুলো পচে যাওয়া শুরু হয়। তাই অবশ্যই কিন্তু কাঁচামরিচ সংরক্ষণের আগে সবগুলো কাঁচামরিচেরই বোটার অংশটা ফেলে দিতে হবে। দেখুন সবগুলো কাঁচামরিচের বোটার অংশটা আমি ফেলে দিয়েছি। এখন এই কাঁচামরিচটা সংরক্ষণ করার জন্য আবারও আমি এরকম একটা এয়ার টাইট বক্স নিয়ে নিয়েছি। এখন এই বক্সের ভেতরে এরকম একটা কিচেন টিস্যু ঠিক এভাবে বিছিয়ে দেব। এরপর বক্সের পরিমাণ অনুযায়ী কিছুটা পরিমাণ কাঁচামরিচ বক্সের মধ্যে দিয়ে দেব। তবে একেবারে ঠেসে বক্সের ভেতরে কাঁচামরিচ ঢোকাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। জাস্ট হালকাভাবে একটু ফাঁক করে সবগুলো কাঁচামরিচে আমি বক্সের ভেতর দিয়ে দেব এবং চার ধার থেকে টিস্যুটা এনে কাঁচামরিচগুলো মুড়ে দেব। সব শেষে আরও 1 পিস কিচেন টিস্যু নিয়ে বক্সের পরিমাণ করে ঠিক এভাবে উপর থেকে বিছিয়ে দেব, যেন কাঁচামরিচটা খুব ভালোভাবে টিস্যু পেপার দিয়ে কোট করা হয়। এখন এই বক্সটা কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে ঠিক এভাবে রেখেই কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে পারেন এবং নির্দ্বিধায়
দেড় মাস পর্যন্ত যে কোনো প্রয়োজনে এই কাঁচা মরিচগুলো ব্যবহার করতে পারেন। এখন এই বক্সটা আমি 15 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 15 দিন পর দেখুন মাশাল্লাহ করে সবগুলো কাঁচা মরিচই কিন্তু একেবারে সতেজ আছে, এর একটা কাঁচা মরিচও কিন্তু একটুও নষ্ট হয়নি। আর ফ্রেন্ডস, এই মরিচগুলো সংরক্ষণ করে ব্যবহার করার সময় ঢাকনার উপরের দিকে যদি এরকম বাষ্প সৃষ্টি হয়ে থাকে সেটা অবশ্যই কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। সেই সাথে উপরের সাইডের টিস্যু পেপারটাও যদি ভিজে থাকে সেটাও কিন্তু পাল্টে দেবেন। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই পদ্ধতিগুলো বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।